মানুষগুলো দোষ শুরু করবে যুব ভাইরে, জাহান্নামের ভিতর থেকে একটা সাপের লেঞ্জার মতো একটা সোনা তুললে দুইটা চোখ থাকবে নীলবর্ণের বাবা, ওই চোখের মাঝখান দিয়ে জিহ্বা দুইটা এইভাবে কিলবিল করতে থাকবে, জাহান্নামীগুলার দাবু শুরু করবে, জাহান্নামীগুলা দৌড়াইয়ে কোথায় পালাবে বাবা, এটা তো নসিন্দির জমিন নাই, যার বাড়ি হোক পালাইয়া রইলাম, না পারলে রাস্তার গুহায় পালাইলাম, না হলে কারো ঘরে পালাইলাম, এই সাপগুলা এত ভয়ঙ্কর থাকবে বাবা নিঃশ্বাসের সাথে টান দিয়ে লয়ে যাবে। এ যুবক ভাই কেমনে সহ্য করবি ভাই, কেন তুমি দেখবে না রে ভাই, যেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না আমার নবী, যত সময় পর্যন্ত দেখবে এই রায়পুরের উন্মাদ গুলা জাহান্নামে জাহান্নামে, একটা উন্মাদ রাইখা আমার নবী জান্নাতে ঢুকবে না বাবা, আমার নবী নিজেই কিন্তু জাহান্নামের মধ্যে নামবে, যখনই দেখবে রায়পুরের মা দিলে বসে নসিন্দের উন্মাদ গুলি আমার কষ্টের কথা শুনে কাঁদছে, এদের কান্নার আওয়াজ গুলি আমার ফেরেশতার আমার কানে পৌঁছে দিয়েছিল, ওর কণ্ঠটা আমার কাছে পরিচিত, আমার নবী জাহান্নামের মধ্যে নামিয়ে বাবা, এইভাবে যেরকম বড়ই টোকায় আম টোকায় ঝড়ের দিনে নবীর টোকায় টোকায় জান্নাতের গাড়িতে উঠে দিবে। আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর এটা কেমনে সম্ভব, পৃথিবীতে একজন মাত্র নবী জান্নাতের ভিতর থেকে জাহান্নামের ভিতরে নেমে নেমে মাঝে মাঝে উম্মত গুলার টোকাইয়া জান্নাতে নিয়ে আসবে বাবা, এখন যাদের চোখে পানি তাদের চোখের পানি জাহান্নামে, জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, আমার আল্লাহ যখন কোরআনে বলছেন হুজুর পাগল তুমাল জাহিমা সল্লু, ওই বেঈমান গুলা মুনাফিক গুলা বেনামাজ গুলা হুজুর পাগল তুমাল জাহিমা সল্লু, বেঈমান গুলারে ধরিয়ে ধরিয়ে ফুটবলের মতো গোল করিয়ে জাহান্নামে ফেলা, হে বাবা দোষ শুরু করবে যুব ভাইরে, জাহান্নামের ভিতর থেকে একটা সাপের লেঞ্জার মতো একটা সোনা তুললে দুইটা চোখ থাকবে নীলবর্ণের বাবা, ওই চোখের মাঝখান দিয়ে জিহ্বা দুইটা এইভাবে কিলবিল করতে থাকবে, জাহান্নামীগুলারে দাবু শুরু করবে, জাহান্নামীগুলা দৌড়াইয়ে কোথায় পালাবে বাবা, এটা তো নসিন্দির জমিন নাই, যার বাড়ি হোক পালাইয়া রইলাম, না পারলে রাস্তার গুহায় পালাইলাম, না হলে কারো ঘরে পালাইলাম, এই সাপগুলা এত ভয়ঙ্কর থাকবে বাবা নিঃশ্বাসের সাথে টান দিয়ে লয়ে যাবে। এ যুবক ভাই কেমনে সহ্য করবি ভাই, এটা আমার বাজারের বানানো কথা না, আমার গোপালগঞ্জের খ্যাতি হয় নাই, ইমাম গাজারি রহমাতুল্লাহ বলেন এই সাপটা যখন ফনা তুলিয়া বাবা জাহান্নামের ভিতর থেকে আগুনের শিখা তোমারে আমার দাবু শুরু করে দিবে, ওই পাশে মালিক দারোগা বাবা হাত জাগায় থাকবে, হিন্দি মিন টাইমে দেখা যাবে এই পাহাড়ের মতো ফনা তোলা সাপের মাথা, বাবার ডরে তোমার আমার কলিজা গলিয়া চোখ দিয়ে পায়খানা রাস্তা দিয়ে পড়িয়া যাবে, ওই কঠিন দিবসে তোমার বাঁচাইবার মতো আমার আল্লাহ ছাড়া আমার নবী ছাড়া কেউ নেই, কে জারু ডেকে ডেকে বলবে নবীজি আপনার সেই উম্মাদ গুলার দেখা যাইতেছে আগুনের সাপে ধাবুর দিছে, ওরা দৌড়াইয়া পালাবার চেষ্টা করতেছে পালাবার জায়গা না, আমার উম্মাদ গুলা কোন জাহান্নামের অবস্থা
হয়ে গেছে হুজুর জাহান্নামটার নাম হলো সাকর সাকর জাহান্নাম থেকে সাপের পোনা দেখা যায় আমার বিশ্বনবী পাগলের মতো ছুটে আসবে বাবা এক বালতি পানি লয়া ওই সাপের আকৃতি যেই ফনা তোলা সাপকে বাবা পানি বালতি যখন ঢেলে দিবে ইমাম গাজালী রহমাতুল্লাহ মুকাশিফাতুল উলুম নামক গ্রন্থের মধ্যে লেখেন সাপের ওই ফনা তোলা মাথাটা আস্তে করে নিচে হয়ে যাবে ও বাবা ওর ভিতরে থাকতে পারে গোপালগঞ্জের মানুষও থাকতে পারে রায়পুরা নরসিংদীর মানুষও থাকতে পারে বাবা মানিকগঞ্জের মানুষ গোপালগঞ্জের মানুষ আল্লাহ থাকতে পারে জামালপুরের মানুষ রায়পুরের মানুষ জানি না বাবা কোন জায়গার মানুষ থাকতে পারে আমি জানি না আমার এতিম নবী যখন এক বালতি পানি ঢেলে দিবে সাপটা যখন নিচা হয়ে যাবে তুমি আর আমি আবদার করব এই মানুষটা কে গো এই মানুষটা কে এই মানুষটা কে এত বড় আয়ব ভয়ঙ্কর গজব থেকে আমাদেরকে বাঁচায় দিল আমার নবী সামনে দাঁড়ায় বলবে আমার সিনুস না ইলিয়াসুর রহমান জেহাদি আমার কথা বলে বলে কেঁদেছিল তোরাও কেঁদেছিলি আমি নবী তোদের চোখের পানিগুলো ফেরেশতাদের মারফতে বালতিতে জমা হয়ে গেছে সারা দুনিয়ার আমার উম্মতে মুহাম্মাদের সে আদম নবীর পরে আমার উম্মতগুলো যত দুনিয়া ছিল কিয়ামত পর্যন্ত আমার উম্মতগুলো যারা কেঁদেছে ওয়াজের মাঠে মসজিদে মঠে তাদের চোখের পানিগুলো আমি নবীর এই বালতিতে জমা হয়ে গেছে ওই চোখের পানি দিয়ে আজকে জাহান্নামের আগুন বন্ধ যুবক ভাইরা মানবী তোমার আমারে বাঁচায় দিয়ে আবার একটু রেস্টে চলে যাবে এখন একটা শিক্ষার মারবা যাইয়া দেখো জানির মাঠে সরমনের মাঠে আল্লাহর পাগলগুলি বাবা জাহান্নামের বয়ান শুনে কেমনে চিল্লায় ও কেন চিল্লায় জানানি একমাত্র ওই জাহান্নামের বয়ান শোনার পরে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোন পর্দা থাকে নবী আমার সবে মাত্র বাবা একটু রেস্ট হাউসে যাবেন ইন্দিমিন্টে আমি একজন ডাক দিয়ে বলবেন নবী গো আপনি তো আল্লাহর বাড়িতে বসে আছেন নরসিংদীর আরেক দল উম্মাদ গুলার মালিক দারোগা শিকল দিয়ে বাইন্দা জাহান্নামে নিয়ে যায় সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআইহি কোরআনে আছে না নাই 70 গজ শিকল দিয়ে ভাই কোনজন ছিল চেয়ারম্যান বলতে হুজুর আমার মা বাবা কেউ নাই বিশ্বাস করো চেয়ারম্যানরা যখন চেয়ারম্যান হওয়ার পরে ফুলের মালা দিছে মানে টাকা দিয়া ফুলের মালা দিছে একজনের টাকার মালা দিছে দেয় না অনেকে দেয় না গ্রামে চেয়ারম্যানের গলায় টাকার মালা দিছে টাকার মালাটা মার গলায় পড়াই দিছে মা টাকার মালাটা নিয়ে চুমা দিয়ে বলে বাবা তোমার চেয়ারম্যান বানাইতে আমার অনেক চোখের পানি নোনা পানি ঝরাইছে মনে রেখো পৃথিবীতে মার দোয়া যার সাথে আছে পৃথিবীর সব কিছু তার সাথে আছে ঠিক না বেটা জোরে বলো আরো জোরে তুমি যদি বলো হুজুর আমার তো মা আছে বাপ নাই তুমি তোমার মায়ের জন্য বসে বসে কাঁদো কে বলেছে তোমার মাকে আল্লাহ সুস্থ করে দিবে না তোমার মার করুণা হয়েছে আল্লাহ ভালো করে দিবেন তোমার বাবাকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে তোমার চোখের পানির খাতিরে আল্লাহ মাফ করে দিবেন বাজান রে আমার দিকে তাকান আমার বিশ্ব নবী দৌড়াই আসবে জাহান্নামের গোড়ায় তাকায় দেখবে এই মালিক দারোগা টাইনা লয়ে যায় রে আমার নবী শিকল গুলার মাথাটা টান দিয়ে এইভাবে ধরে বসবে মুকাশিফাতুল গ্রন্থের ভিতরে আল্লাহর কুতুব ইমাম গাজালি লেখেন আমার নবীর এক হাত দিয়ে ধরে বসবে জাহান্নামের শিকল মালিক দারোগায় এমন জোরে টান দিবে বাবা মালিক দারোগার এত বড় ক্ষমতা মালিক দারোগার মাথায় যদি সারা দুনিয়ার পানি ঢালা হয় মালিক দারোগার এক ফোঁটা পানি গড়াইয়া নিচে পড়বে না এত বড় মাথা যার মাথা এত বড় তার বডি কত বড় এ যুবক কার জন্য জীবন দিবি
কোন শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের টিকিট কাটবে সাত বার দে পাঁচ ওয়াক্ত নামাজই হোক গাঞ্জা হিরোইন ছেড়ে দে আমার মালিককে দুই খুঁটা চোখের পানি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে রেখে জান্নাতে যাও আল্লাহ কবুল করুক জোর করে আমিন আরো জোর করে আমিন যখন জাহান্নামের ফেরেশতারা টান দিয়ে নিয়ে যাবে আমার নবী বাবা বাম হাত দিয়ে মালিক দারোগার শিকলটা টেনে ধরবে ইমাম তানবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে সূরা তাকাতুরের তাফসীরে লেখেন নবী আমার যখন শিকলটা টেনে ধরবে মালিক দারোগা পায়ে গাদ বাঁধা এইভাবে টান দিবে বাবা মালিক দারোগার পায়ের আঘাতে পাহাড়ের মতো মাটি কিয়ামতের মাটি উঁচা হয়ে যাবে তামার জমি আমার নবীর হাত থেকে উম্মতগুলার ছুটাইতে পারবে না আমার নবী জিজ্ঞেস করবে মালিক রে মিরাজের রাত্রে তোমার সাথে আমার ওয়াদা ছিল আমার কাছে না বলি আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিবা না কেন তুমি আমার উম্মতকে জাহান্নামে টাইনা লয়া যাও আমার কি একবার জিজ্ঞেস করা মনে করল না মালিক দারোগা বলবে নবীজি আমার আল্লাহ ওয়াদা দিছে খুজু ফাবুল্লু তুম্মাল জাহিমা কল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউন জিরাইহে 70 গজ শিকল দিয়ে টাইনা লয়ে যাও আমি এই জন্য টান দিছি আমার আল্লাহর হুকুম আপনি যখন শিকলটা টেনে ধরেছেন আমার আল্লাহ আমাকে টেলিফোনে বলে মালিক রে তুই কেমনে আমার নবী হাত দিয়ে ধরার পর টান দিলি হুজুর এই জন্য আমি ছেড়ে দিয়েছি বলেন এখন আমার কি করতে হবে মালিক আমার উম্মত গুলারে কেন টাইনা লয়ে যাস হুজুরদের নেকের বেলা ভারী নয় সস্তা বদের বেলা ভারী হুজুর এই জন্য আমি টাইনা লয়ে যাই আবার দবি বলবেন আমার সামনে একটু মিজানটা লাগাও দাড়িপালাটা লাগাও দ্বিতীয়বার যখন দাড়িপালাটা লাগানো হবে বাবা দেখা যাবে নেকের পালা মাটির মাটির উপরে নয় বদের পালা মাটির দিকে আর নেকের পালা উপরের দিকে অর্থাৎ নেকের পালা হালকা বদের পালা বাবা ভারী এই কথা আমার নবী দেখার সঙ্গে সঙ্গে পকেট থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছোট্ট একটা কাগজের টুকরা নবীর নেকের পালা তুলিয়া দিবে বদের পালা আসমানে নেকের পালা জমিন আমি একটা কথা আপনারে বলে দিয়ে যাই এই যে গত কয়েকদিন আগে তিন চার দিন আগে আমি ভাঙ্গা সদরপুর নিক্সন চৌধুরী এলাকায় মাহবিল শেষ করে মাওয়ার রোডে আসতেছিলাম পদ্মা পার হইয়া হঠাৎ করে দেখি আমার কেরানীগঞ্জের বাড়ির সামনে আব্দুল্লাহপুর চারটা যুবক 16ই ডিসেম্বর হয়তো পদ্মার পাড়ে ফুর্তি করিয়া গাড়ি চালায় আসতেছিল নতুন গাড়ি ট্রাকের সামনা সামনে অ্যাক্সিডেন্ট করিয়া চারটা লাশ পড়ে রইছে আমি ইলিয়াসুর রহমান জিয়াদি আবার ড্রাইভার কাছে গাও চেয়ারম্যান সাহেব কেউ ধরে না ওরা একসাথে দুইটা দুইটা গাড়ি ভরে গেছে বন্ধুরা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর এক বন্ধুরা দাঁড়ায় রয়েছে কেউ ধরে গাড়িতে তুলে না আমি আমার গাড়ি ব্রেক করে আমার ড্রাইভারকে বললাম গাড়ি ব্রেক কর বাবার এই মাথার মগজ গুলা রাস্তায় লাগাইতেছে কিভাবে সঙ্গে তো আমার মরণে ভাই আয় তোর পাও দুটো ধরে কিসের জীবন চাস আমি ড্রাইভার করলাম গাড়ি বেরে কর শত শত গাড়ি জাম হয়ে গেছে আমার গাড়ি উল্টা পেলে ওখানে রাইখা দৌড়ে আইসে দেখে পড়ে রয়েছে শতান দেহে রক্তে মনে হয় গরু জবাই দিছে রোডে চারটা মানুষের রক্ত বাবা পুরা গাড়ির ছাদটা উড়ে অন্য জায়গায় যে পড়ছে পুরা গাড়িটা ম হয়ে গেছে
আমি নিজে ওগো উঠাইয়া একটা টলি গাড়িতে উঠাইলাম বললাম দেখ ভাই একজন বাইসা গেছে পারলে একটু মিটপুর হসপিটাল লয়ে যা ওদের রক্ত আমার জামা লাল হয়ে গেল আমি নিয়েছর বুঝিয়ে হয়তো ওরা বন্ধু বান্ধব মিলিয়ে ফুর্তি করা লেগে গেছিল পদ্মা সেতু দেখার জন্য আজকে তারা লাশ এ বাড়িতে ফিরল আমি জানি না ও কোন মায়ের সন্তান আমি জানি না ওর সন্তান আছে কিনা বাইরে ওর সন্তান কি বলে আব্বাকে ডাক দিবে বলো ইলিয়াস রহমান জিহাদির একটা ঘটনা এখন বলি আমার প্রবাসী ভাইদের মধ্যে আর নাম জানি কি লোকমান না ও প্রবাসী ওর জন্য দোয়া করি জোর করে মারহাবা ওরা বন্ধুরে মিলেই ওয়াজ দিছে এই হুল ফুল বুঝুন একটা প্রবাসী সিঙ্গাপুর বাড়ি বলবো বলি সিঙ্গাপুর বাড়ি ওয়াজ শুনে আমার সিঙ্গাপুর বসে প্রতিদিন ওয়াজ শুনে আর মা নাই আর বাবা আছে সৎ মা আমার মতো তো ও আমার ওয়াজ শুনে বলছে নিয়ত করছে আল্লাহ জীবনে একটা দিন ইলিয়াস রহমান জিহাদি কিনে আমার মাদারিপুর ওয়াজ দিব আমার এলাকার যুবকরে বুঝাবো মার জন্য সন্তান কত কষ্ট শুধু আমার ওয়াজ দেওয়ার জন্যই ওই সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছে আইসা আমার দাওয়াত দিছে দাওয়াত দিয়ে নিয়ে ও আড়াই লক্ষ টাকা খরচ করছে এলাকায় পুরা পেরে আধা কিলোমিটার আলো দিয়ে বাতি দিয়ে রাস্তাটা সাজাইছে দুই দিন আগে বাতি লাগাইছে গেট লাগাইছে লাগায় আমার বলে ভাইজান সব রেডি আপনি পদ্মা পার হন ফেরিতে গাড়ি বারবার কথা বলতেছে ভাইজান আপনি আসেন ইনশাল্লাহ তখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বলে আমাকে দিক বৃষ্টি নেই আপনি আসে বলে আমি বললাম ভাইরা আমি আসতেছি এখন পদ্মায় আমার গাড়িতে আছে ফেরির মধ্যে আপনি পার হন আমি আপনার লেগে ফল কিনতে যাচ্ছি বাজানে তোমরা জানো মাদারীপুর মোস্তাপুর একটা স্টেশন আছে বরিশাল যাওয়ার সময় বাজে আমার জন্য চার পাঁচ পদের ফল কিনছে মেয়েটা পিছনে মোটর সাইকেলের বসা বাংলাদেশে আসিয়া ঘোরার জন্য একটা মোটর সাইকেল কিনছে পালসার মেয়েটা সাত বছরের মেয়েটাকে পিছনে বসাইয়া বলে তোমার হুজুর আঙ্কেলের জন্য চলো ফল কিনতে যাই ও বাবা আমি গেলে আমাকে নাস্তা করতে দিবে কত ভালোবাসা কত মেয়েটার পিছনে বসাইয়া শহরের থেকে ফল কিনাই না বাসায় রাখছে মেয়েটা কিনে আবার একটু আসছে রাস্তায় আমি আসতেছি ও বাজান যখনই বল গুলা রাইকে আসতেছে পিছনের থেকে রড বাহি একটা টেরা কে এমন সাফা দিছে ও পুরো বডিটা মোটর সাইকেলের সাথে লাগিয়ে মানুষ শত শত মাহফিলের মানুষ এলাকার যুবক তার অনেক ভালোবাসত সে ডাক দিলে অনেক যুবক আসত বাবা একটা নতুন বিল্ডিং বানাইছে বিল্ডিং এর বাথরুমটা কেউ রে বাথরুম করতে দেয় নাই যে আদি সবাই সে উদ্বোধন করু আমি এখনো সেই স্মৃতি ভুলতে পারি না রে যুবক কিসের বাহাদুরি দেখাও ভাই কবরে যাইবার পর নামাজ ছাড়া কোন উপায় নাই রে ভাই কোন নিশাখোরের জন্য জান্নাত হতে পারে না কোন মা বাবার সাথে নাফরমানকারী সন্তানের জন্য জান্নাত হতে পারে না আমার গাড়ি যখন স্ট্যান্ডের কাছে গেছে বাবা দেখি শত শত মানুষ রাস্তায় গাড়ি ঘোড়া ভাঙতাছে আমি মনে মনে ভাবলাম হয়তো খানসা গানের ছেলেদের সাথে কোনো গেন্ডা হয়েছে গাড়ি ঘোড়া ভাঙতাছে কেন এইভাবে হয়তো কোনো দুই দলে কোনো মারামারি হচ্ছে আমি গাড়িদের এদিকে ব্যাক করছি গাড়ি যখন ঘুরাইছে এর ভিতরে একটা ফোন গেছে হুজুর আপনি কত দূর দেখি কান্নার আওয়াজ আমি বললাম ভাই তোমাকে রাস্তা ভাঙ্গা বাড়ি করতেছে আমি কেমনে যাবো আমি ফিরে যেতেছি ঢাকার দিকে আমি অন্য দিকে যাচ্ছি বলে হুজুর যাইেন না হুজুর সামনে আসেন আমরা দেখতেছি ভাইজান আমার গাড়ি দেখে তারা গাড়ির থেকে নামাইলো যাই দেখি ভাই যায় মোটর সাইকেলের সাথে লাইগে রইছে হে যুবক বাইরে আমি শুরুতেই বলছিলাম সব বাদ দিয়ে দে
আমার আল্লাহর বন্ধু বানায়া যা, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যদি আল্লাহর সাথে বন্ধুত্ব না করস, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও বাজার কবরের মধ্যে এমন আগুন, কলিজাটা বের করবে তোমার ওই মায়ের ফিরাইবার মতো কেউ নাই রে বাজার। যুবক আয় তোর পাও দুটা ধরে, আমি কাঁদতে রাজি আছি যদি নামাজটা ছেড়ে না দে। তুমি আশ্চর্য হয়ে যাইবা, আমি লাশটা দেখলাম, মেয়েটা বাজার মাথা চলে গেছে, মেয়েটা মরে নাই। বাবারে মেয়েটার মাথা আঘাত খাইছে, মাদারপুর হসপিটালে আমি দেখতে গেলাম। তুমি শুনলে এখন আশ্চর্য হইবা, মেয়েটার পাশে আমি বসলাম, বসিয়া মাথায় হাত দিছি, মেয়েটা আমার দিক তাকায় বলে, আঙ্কেল তোমার ওয়াজ আমার আব্বু প্রতিদিন রাত্রে আমার শুনেই তো। আমার আব্বুকে আর কোনোদিন আমার কোলে নিব না। আমি বললাম, আম্মু তোমার আব্বু তোমার কোলে নিব, জান্নাতে যাইবার বলে আম্মু। কার আশায় তুই পুরুষ, কোন সম্পদের তুমি আমার আল্লাহরে ভুলে গেছিস, মৃত্যুর কোন ঠিকানা নাই, কবে হবে কিছু জানি না। যদি মৃত্যুর কোন ডেট থাকতো, ইলিয়াস রহমান জিহানের মা এইভাবে আমার ফাঁকি দিয়ে যাইতে পারতো না। যুবক ভাই আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, তোমার চেয়ারম্যান সাহেব আছে, ওলামায়ে কিরাম আছে।